গেল বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিব আল হাসানকে নতুন নেতা ঘোষণা করা হয়। আগে থেকে দুই ফর্মেটে অধিনায়ক থাকা সাকিবের ওয়ান ডে নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ফের এক অধিনায়কের যুগে ফেরে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না এমন কথা আগেই জানিয়েছিলেন সাকিব, তবে ধারণা ছিল সেটি শুধু ওয়ান ডেতে। এবার তিন ফর্মেটেই নেতৃত্ব ছাড়লেন টাইগার অলরাউন্ডার, বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে বলেন, ওর সঙ্গে এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে ওর চোখে সমস্যা এখনও যায়নি, কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে, আসলে ওর অ্যাভেলেবিলিটিটা আমরা নিশ্চিত না। পাপন আরও যোগ করেন, অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময় ছিল, এখনও আছে, দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চিত রয়ে গেছে এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না, কাজে আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি, এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফর্মেটেই আছেন সাকিব।